আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে আমি একটা বড়দের যে গাউন জামাগুলো আছে, সুতি কাপড়ের যে গাউনগুলো তৈরি করে, সেই গাউনগুলো তৈরি করব। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে মানে আড়াই হাত পানার যে কাপড়টা আছে, সেই কাপড়টা এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। 3.5 গজ কাপড় থেকে আমি গাউন জামাটা তৈরি করব। আমি কাপড়টা এখন আমি এইভাবে ভাঁজ করে নেব। দোকানে যে ধরনের কাপড় থাকে, এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে জোড়া সাইড, এভাবে আমি হচ্ছে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। আমি প্রথমে যে বড়ির যে অংশটুকু আছে, এই কাপড়টা আমি এভাবে 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে বড়ির অংশটা কেটে নেব। উপরের যে অংশটুকু, বড়ির উপরের অংশটুকু আছে আমার 16 ইঞ্চি, আমি নিয়ে নেবো হচ্ছে 17 ইঞ্চি। 1 ইঞ্চি কাপড় আমার বেশি নিতে হবে। এখানে আমি 17 ইঞ্চি বরাবর দাগ দিতেছি। আমি বডিটা পুরো আগে কেটে নিব। এখানে এখানে আমি হচ্ছে গলার যে অংশটুকু আছে, গলার অংশটুকু আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিছি। এইভাবে 2.5 ইঞ্চি এখানে কাপড়ের কালার আমার চকের কালারটা এক হয়ে গেছে, যার ফলে সমস্যা। আর এখানে আমি গলা লম্বাটা নিব হচ্ছে 5 ইঞ্চি। এখান থেকে আমি গলা লম্বাটা নিয়ে নেবো, এই যে 5 ইঞ্চি, 5 ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে গলা লম্বাটা নিয়ে নেব। আর এই নিচের যে অংশটুকু আছে, এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিছি। গলা চড়াটা নিয়ে নিছি। আর এই কাঁধের যে অংশটুকু আছে, কাঁধের অংশ, এখানে আমি এখানে আমি যে কাঁধের যে অংশটা আছে, এখানে কাঁধ লাইনটা নিয়ে নেবো হচ্ছে 3.5 ইঞ্চি। এখানে আমি 3.5 ইঞ্চি যেভাবে দাগটা দিয়ে নিলাম, এখান থেকে আমি যে বগলের অংশটুকু আছে, এটুকু আমি নিয়ে নেবো হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে আমি এইভাবে দাগ দিলাম, এটা 6.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন এখানে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি যেভাবে আমি দাগটা দিয়ে নিলাম। এখান থেকে এইভাবে বগলের একটু ঘেরটুকু আমি এভাবে কেটে নেব। আর এখানে যে গলার অংশ, এখানে আমি দুই পাড়ের সমান অংশ গলা দিব, এর জন্য দুই পাড়ের সমান অংশ করে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি অংশটুকু কেটে নিচ্ছি। গলার অংশটুকু কাটা হয়ে গেছে। এখানে আমার বডির ইঞ্চিতে টিকবে হচ্ছে 38 ইঞ্চি, তার মানে 19.5 ইঞ্চি। এখানে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবো, সেটা হচ্ছে 10.5 ইঞ্চি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় নেবো হচ্ছে সেলাইটা করার জন্য। আর নিচের কাপড় আছে হচ্ছে 17 ইঞ্চি, তাহলে হচ্ছে আমার 28.5 ইঞ্চি। আমি এখানে 9.5 নিয়ে নেবো, 1 ইঞ্চি পরিমাণে কাপড় আমি বেশি নিয়ে নেবো। এই অংশটুকু এখন আমি কাটিং করে নেব। আর এই যে নিচের যে অংশটুকু আছে, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে একটু কেটে দেবো। তাহলে দেখা যাবে কি, যে জামার অনেক সময় কোনাটা ঝুলে যায়, তাহলে এই কোনাটা ঝুলে যাবে না। এই যে একটা সাইডের যে অংশটা আছে, এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা এভাবে একটু অ্যাঙ্গেল করে কেটে দিছি। তো ফাইনালি আমার জামাটুকু রেডি হয়ে গেছে, বডির অংশটুকু রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে নিচের অংশটুকু কাটিং করে নেব। আমি জামার কাপড়টা এইভাবে ফুললি খুলে নিছি। এই কাপড়টা আমি 2 ভাঁজ করে নেব। আমি কাপড়টা এইভাবে 2 ভাঁজ করে নিছি। এখন এই কাপড়টা আমি এইভাবে, এই যে কর্নারের অংশ আছে, এই কর্নারের অংশ থেকে শুরু করে এইভাবে আমি হচ্ছে কোনাকানি ভাঁজ দিয়ে নিছি। কাপড়টা এভাবে আমি হচ্ছে কোনাকানি করে ভাঁজ করে নিয়েছি, যে কোনাকানি করে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সেই কর্নারের অংশটুকু, এটা ঝুল। এখন আমি হচ্ছে কোমরের যে অংশটুকু আছে, সেই অংশটুকু কেটে নেব। কোমরের অংশ এখানে টিকাবো আমি হচ্ছে 9 ইঞ্চি। তো এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি আগে। আর আমি এখন দেখবো দুইটা অংশ আমার সমান আছে কিনা। এখান থেকে শুরু করে
এভাবে আমি দেখে নেব যে আসলে আমার অংশটা সমান আছে কিনা। এটা হচ্ছে আমার কোমরের যে অংশটুকু, এখানে আমি কেটে নেব, সেটা আমি আগে দাগ দিয়ে নিলাম। এখন যে নিচের যে ঘেরের অংশ আছে, নিচের ঘেরের অংশ লম্বার অংশটুকু আছে আমার হচ্ছে এখানে 35 ইঞ্চি, আমি নিয়ে নিব হচ্ছে 37 ইঞ্চি। আমি 37 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিব। বড় জামাগুলো কাটতে একটু ঝামেলা লাগলেও তারপরে জামাগুলো কাটতে অনেক ভালো লাগে। এখন আমি এইভাবে দাগ কেটে নিব, জাস্ট এখান থেকে শুরু করে এইভাবে আমি হচ্ছে 37 ইঞ্চিতে দাগ দেবো। এইভাবে আমি একটা রাউন্ড শেপ করে নেব, এভাবে আমি হচ্ছে পুরোটা ঘেরে এভাবে রাউন্ড শেপ করে নেব। এভাবে আমি এখান থেকে এভাবে রাউন্ড শেপটা এভাবে করে নিচ্ছি। আর এটা হচ্ছে উপরে যে রাউন্ড শেপটা, এটা হচ্ছে উপরে রাউন্ড শেপটা আছে, এখান থেকে হচ্ছে কেটে এখানে হচ্ছে কেটে নিব। উপরে রাউন্ড শেপটা আমার কাটা হয়ে গেছে। এখন নিচের যে রাউন্ড শেপটা, এখানে দেখেন এই পাটের কাপড়টা একটু ছোট আছে, এই পাটের কাপড়টা বড় আছে, তার মানে এইখানে জায়গাটা আমার জোড়া দিতে হবে। তো এখন আমি হচ্ছে নিচের যে অংশটুকু, নিচের অংশটুকু কেটে নিচ্ছি। আমার এই রুমাল কাটের জামার ভিডিওগুলো অনেকেই বলছে, বড়দের জামার ভিডিওগুলো দেওয়ার জন্য, বড়দের জামার ভিডিও দেওয়ার জন্য। তো কিছু জামার কথা বলছে যেটা হচ্ছে কলিকাটা, তো কলিকাটার জামা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দিব। আর এটা আমি আজকে ই করলাম একটা বড়দের কাপড় জামাগুলো। আর যেহেতু আমি দিনের বেলা কাটিংটা করতেছি, এর জন্য বাহিরের অনেক শব্দ আছে, অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নিচের অংশ আমার যখন কাটা হয়ে গেছে, এখন আমি যে এই যে এক্সট্রা অংশটুকু আছে এটুকু জায়গাতে আমি জোড়া দেবো। এখন জোড়া দেওয়ার জন্য হচ্ছে এই যে কাপড়ের যে অংশটুকু আছে, এই কর্নারের, এই কর্নারের অংশটুকু আমি এভাবে দিয়ে নেব। এখন আমি এখানে কাপড়টা এভাবে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট কাপড়টা আমি এভাবে উল্টিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে যে কাটতে একটু সুবিধা হবে। আসলে বড় জামাগুলো ভিডিও করতে একটু কষ্টকর হয়ে যায়, বাট ছোটোগুলো এত সময় হয় না, কষ্ট হয় না। তো এখন আমি এইভাবে এই যে কাপড়ে যে সেলাই আর কাটিং অংশটুকু আছে, জাস্ট এইভাবে শুধু কেটে নেব, তাই হয়ে যাবে। এই তো আমার যে জোড়ার অংশটুকু এভাবে কাটা হয়ে গেছে, তার মানে আমার নিচের অংশটুকু রেডি হয়ে গেছে। এই তো আমার নিচের অংশটুকু। তো এখন আমি হাতার যে অংশটুকু আছে, হাতার অংশটুকু কেটে নেব। আমার ফাইনালি জামার জন্য কাটার পরে এই কাপড়টুকু বেঁচে গেছে, এখান থেকে আমার হাতা বের করতে হবে। এখান থেকে আমি হাতাটা বের করব। আমার হাতা লম্বা আছে এখানে হচ্ছে 16 ইঞ্চি, আমি নিয়ে নেব 2 ইঞ্চি বেশি, 18 ইঞ্চি নিয়ে নেব। এখন আমি এই 18 ইঞ্চিতে কাপড়টা এইভাবে ধরে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি কাপড়ের যে অংশটুকু আছে এইখানে, আমি হাতা কাটিংয়ের ভিডিওটা দেখাচ্ছি এখানে, এখান থেকে আমি হচ্ছে 9 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে নেব। এখানে আমি 9 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব। এভাবে 9 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি একটা হচ্ছে বক্সের মতো করে নেব, এভাবে দাগ দিয়ে সোজা করে নিলাম। নেওয়ার পরে এখন এই প্রথমে হাতার যে উপরের অংশটুকু আছে, কাদের ওখানে জোড়া দেয়, ওইখানে আমি 2 ইঞ্চি পরিমাণে নিয়ে এভাবে দাগ দিয়ে নেব। এখানে 2 ইঞ্চি দিচ্ছি। আর এখান থেকে যে বগল সাইডের যে অংশটুকু আছে, এই অংশটুকু আমি 3 ইঞ্চি নিয়ে নেব। এটা আমি এভাবে দাগটা দিয়ে নিলাম। এখন আমি হাতার মুহুরিটা কাটিং করে নেব। হাতার মুহুরি আমার আছে হচ্ছে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা আপনাদের যারা কাটবেন তাদের হাতার মুহুরি অনুযায়ী হচ্ছে কেটে নেবেন। এখন এই যে কর্নারের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে শুরু করে হাতার যে মুহুরির যে অংশটুকু, এখানে এভাবে আমি একটা দাগ দিয়ে নেব। এখন আমি হাতার অংশটুকু এভাবে কেটে নিচ্ছি। Thank you.
আমার হাতাটা কাটা হয়ে গেছে, উপরে এখানে আমি একটু টিকি নিয়ে নিচ্ছি। তো আমার হাতাটা কাটা শেষ হয়ে গেছে, এখন আমি হচ্ছে গলাপটির কাপড়টা কেটে নেব। এখানে যে কাপড়টা আছে এখান থেকে আমি গলাপটির কাপড়টা কেটে নেব। আর বড়দের গাউনে কখনো পিছনে বেল্ট আমি কখনো দেই না, কারণ বেল্ট দিলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য বেল্ট সারা শুরু তৈরি করতে হয়। তো গলাপটি এভাবে শুধু কাপড়ের উপর ফেলে দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই চওড়াটা হচ্ছে নিজেদের ইচ্ছা মতো চওড়াটা করে নেবেন। তো ফাইনালি আমার ড্রেসটা কাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।